মাত্র 2 লক্ষ টাকা খরচ করে 4 বেডরুমের এই বাড়িটি করা হয়েছে মাত্র 1% বা 1.5% জায়গার মধ্যে মোটামুটি 1.5% জায়গা অর্থাৎ 1.6 ডেসিমাল জায়গার মধ্যে আপনার এই বাড়িটি করা হয়েছে অনেক সুন্দর এই বাড়িটি আপনারা দেখছেন গ্রামের জন্য উপযোগী আপনার এই বাড়িটিতে থাকবে 4টি বেডরুম এবং থাকবে ড্রয়িং ডাইনিং রুম এবং 2টি বাথরুম থাকবে আপনি দেখতে পাচ্ছেন অনেক চমৎকার সেই বাড়িটি এবং কিচেন রুম থাকবে তো বন্ধুরা আজকে আমি এই বাড়িটির সম্পূর্ণ বিবরণ আমরা আপনাদেরকে দেব এবং দেব এই বাড়িটির ড্রয়িং প্ল্যান এবং দেখাবো এই বাড়িটির ভিতরে যে কেমন হয়েছে বা ভিতরটা কিভাবে সাজাবেন তার হিসাব সহ আমরা সবকিছু আমরা আপনাদেরকে দেব এই জন্য বন্ধুরা 4-5 মিনিটের ভিডিও আপনারা ভিডিওটি একটু টেনে দেখবেন না ভিডিওটির ধৈর্য এবং মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনারা এখান থেকে সম্পূর্ণ আইডিয়াটা পাবেন তার আগে আপনারা যদি দেশ বা বিদেশ বাংলাদেশ ইন্ডিয়া সৌদি আরব দুবাই কাতার ইউএসএ ইউরোপ আমেরিকা আপনি যা যেখান থেকেই দেখছেন আপনাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলের আর্কিটেক্ট প্ল্যান চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমরা জানি আপনারা আমাদেরকে অনেক ভালোবাসেন আমাদের চ্যানেলে প্রচুর পরিমাণে কমেন্টস আসে আমরা আপনাদের কমেন্টসের ভিত্তিতে চাই যে উত্তরগুলো দেওয়ার জন্য তো আমরা আজকে যে বাড়িটি দেখাচ্ছি আপনি কীভাবে এই বাড়িটি মাত্র 2 লক্ষ টাকাতে করবেন আমি সেটি আপনাদেরকে বলছি বন্ধুরা এই বাড়িটি আপনার মাত্র করা হয়েছে 28 ফুট 8 ইঞ্চি বা 25 ফুট 8 ইঞ্চি জায়গার মধ্যে এই বাড়িটি করা হয়েছে অর্থাৎ পাশে লেগেছে 28 ফুট জায়গা লম্বায় লেগেছে 25 ফুট জায়গা অতটুকু জায়গা হলে আপনি এই বাড়িটি করতে পারবেন এই বাড়িটিতে কী পাবেন সামনে পাবেন 2টি বারান্দা পাবেন রাউন্ড করে দেওয়া হয়েছে 2টি বারান্দা এবং 2-4টি বেডরুম পাবেন 10-12-4টি বেডরুম সরি 10-10-4টি বেডরুম এবং একটি কিচেন রুম 6 ফুট বাই 7 ফুট রয়েছে বাথরুম রয়েছে 2টি 5 ফুট বাই 4 ফুটের 2টি বাথরুম আছে এবং ড্রয়িং ডাইনিং আছে 7 ফুট বাই 13 ফুট আছে অনেক বড় করে ড্রয়িং ডাইনিংটি করা হয়েছে তো এখন আপনাদেরকে বলবো কিভাবে আপনারা এই কাজটি করবেন এই বাড়িটি করা হয়েছে আপনার যে এই বাড়িটি করা হয়েছে টোটাল 12 মিলি এবং 8 মিলি রড দিয়ে 12 মিলি রড দেওয়া হয়েছে আপনার কলামের মধ্যে কলম বেস দেওয়া হয়েছে 12 মিলি রড এবং আপনার যে রিং আছে সেখানে দেওয়া হয়েছে 8 মিলি রড তো বন্ধুরা আমি আপনাদেরকে একটু হিসাবটা দিচ্ছি আপনারা যখন কলমে দেবেন 6টি করে 12 মিলি রড এবং বেজে দেবেন 12 মিলি রড 6 ইঞ্চি পরপর করে এবং 1 ফুট বেস ডালাই দেবেন যেহেতু এক তারা করবেন 1 ফুট বেস ডালাই দিয়ে তারপর আপনারা এবারটি আপনারা এভাবে করবেন তো এখানে কিন্তু আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখছেন সামনে থেকে আমরা সাইড থেকেও কিন্তু এই বাড়িটি অ্যাঙ্গেল করে আমরা আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর এই বাড়িটি এবং গ্রুপ কাটা হয়েছে 2.5 ফুট পর্যন্ত বিট দেওয়া হয়েছে এরপরে 2.5 ফুট রেলিং এরপরে 4.5 ফুট গ্রিল এরপরে দেওয়া হয়েছে ডপল এরপরে ছাদের মধ্যে করবেল দেওয়া হয়েছে সামনে দেখতে পাচ্ছেন একদম মেন গেটে কিন্তু একটি আর্চ করে সুন্দর করে একটি ডিজাইন করা হয়েছে মূলত এই বাড়িটি দেখতে পাচ্ছেন অনেক চমৎকারভাবে কিন্তু এই বাড়ির কাজটি করা হয়েছে গ্রামের মধ্যে একদম গ্রামে প্রত্যন্ত অঞ্চলে এই কাজটি করা হয়েছে আপনারা যারা গ্রামের মধ্যে কম খরচে বাড়ি করতে চান আপনারা এই বাড়িটি 100% পছন্দ করতে পারেন এই বাড়িটি আপনি দেখতে পাচ্ছেন ড্রয়িংটি আমরা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি অনেক চমৎকার এই বাড়ির ড্রয়িংটা একদম আপনার আমি যেভাবে বলেছি আপনি যদি সেম টু সেম করেন তাহলে আপনার সর্বোচ্চ খরচ হবে 2 লক্ষ টাকা আর যদি আপনি নর্মালভাবে করেন তাহলে 1.5 লক্ষ টাকাতে করতে পারবেন আর এরকম ভিআইপিভাবে আপনি 2 লক্ষ টাকা হলে এই 4টি বেডরুম করতে পারবেন 10-10-4টি রুম ড্রয়িং ডাইনিং এবং 2টি বাথরুম রয়েছে অর্থাৎ আপনি অল্প খরচে অনেক বেশি সুবিধা পাচ্ছেন এই বাড়িটিতে চলুন আমরা এখন বাড়ির ভিতর থেকে ঘুরে ঘুরে সব কিছু দেখি